হ্যালো গাইজ, আমি কৌশিক, কৌশিকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখতে পাচ্ছ যে আমি এক থালা ভাত নিয়ে রেডি হয়ে গেছি। আজকে আমি ফুড চ্যালেঞ্জ ব্লগ করতে চলেছি। তো আজকে আমার রান্না করিনি, তো সকালে আমি রান্না করেছি, শরীর খারাপ ছিল তাই রুটি করতে পারিনি। সেই জন্য দেখতে পাচ্ছ আমি কটা ভাত করে নিয়েছি, এক থালায় যে ভাত নিয়ে নিয়েছি, আর এই যে তোমাদের দেখাতে চলেছি যে এক বাটি তরকারি নিয়ে নিয়েছি। তো এই সব খাবারটা আমি খাবো দেখতে চলেছি। এদিকে একটা পেঁয়াজও নিয়েছি। তো তোমরা দেখতেই চলেছো আমি কী কী খেতে চলেছি। আর একটা জিনিস দেখা আর কিছু দেখাচ্ছি, এই দেখো এক মগ জল নিয়েছি, এই দেখতে পাচ্ছ জলটা। তো আমি সব এক খাবো, তোমরা দেখতে থাকো। দেখাচ্ছি এই দেখো, এই যে গাঁঠি, কচুর গাঁঠি কার কার ফেভারিট কমেন্টে জানিও। তো দেখো কচুর গাঁঠি নিয়ে নিয়েছি তরকারি। এই দেখো আমি একটা মাছের লেজ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ যে গাঁঠি তরকারি নিয়ে নিয়েছি, আমি রান্না করেছি। তো আজকে আমাদের দুপুরবেলা একটা নিমন্ত্রণ আছে, সেদিন আমি কম করে রান্না করেছি, আমার একার জন্য বাড়ি থেকেও খাবে না। তো আমি খেতে চলেছি, দেখতেই পাচ্ছ যে খাওয়া শুরু করলাম, তো আমরা নাও খাওয়া শুরু করে দিচ্ছি। আমি তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা খেয়ে নিয়েছি। এই যে আমি এখন একটু পেঁয়াজ দিয়ে খেতে চলেছি। কাঁচা পেঁয়াজ কার কার ফেভারিট কমেন্টে দিলে আমার ভালোই লাগে, কিন্তু অনেকে বলে কাঁচা পেঁয়াজ খায় না অনেকেই। তো আমি খাচ্ছি যে, তো এটা কি মাছ তোমাদের বলে দিই, এটা হচ্ছে ফ্যাসা মাছ, ভালোই লাগে, কচু গাছে ভালোই চলে এটা। তো আমি যে খাচ্ছি, দেখো এক মাস জল নিয়েছিলাম সেটা এবার খাবো আমি। অনেকটাই জল খেয়েছি। তোমরা ভাবছো আমি মগে কেন খাচ্ছি, তাই তো? কারণ আমি মগে বেশি জল ধরে গ্লাসে কম জল ধরে, কারণ মগের জল মেপে মেপে খাই। এটাই তিন মগ জল খেলে পরে দিনে আমার 1.5 লিটার জল, 2 লিটার জল খাওয়া হয়ে যায়। সেই জন্য আমি মগে করে খাচ্ছি। তোমরা এইভাবে করতে পারো, যারা জল খায় না তাদের এইভাবে জল খাওয়াতে পারো বেশি পরিমাণে। তো এই দেখো আমি খাচ্ছি, তো আমি এখন তোমাদের দেখাতে চলেছি যে দেখতে পাচ্ছো আমার অনেকটা খাওয়া হয়ে গেছে। তো আমি একটু তরকারি নিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটুখানি তরকারি নিয়ে নিয়েছি। তোমার মাছটা আগে খাওয়া হয়ে গিয়েছিলো, তাই আমি এখন আর মাছটা খাবো না, কারণ একবারই খাই মাছ, আমি মাছ বেশি ভালো খাই না। তো তোমাদের যদি আরও নতুন নতুন ভিডিও দেখতে ইচ্ছা হয় তাহলে আমাকে বললো কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই চেষ্টা করবো আরও আরও নতুন ভিডিও ছাড়ার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ আমি অর্ধেকের বেশি ভাত খাওয়া হয়ে গেছে, আর মানুষকে খেয়ে গেছে লাশি। আমি দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ আমি খাচ্ছি, আমি খেতে খুবই ভালোবাসি, আমি এবং খুব খেতে ভালোবাসি। এবং আমার ধরো জলটা খেয়ে তারপরে বলছি, ফেভারিট ফাস্টফুডের মধ্যে হচ্ছে বিরিয়ানি এবং ফুচকা। আমি মেলায় গেলে পরে ফুচকা খাবোই কমন। আচ্ছা তোমরা ভাবছো খাওয়ার মাধ্যমে এসব কথা বলছি কেন, কারণ তোমাদের সাথে আমার মনের দুঃখ এবং সব কথাগুলো শেয়ার করতে খুবই ভালো লাগে, সেই জন্য আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে চাই। তোমরা দেখতেই থাকো। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার খাওয়াটা হয়ে গেছে লাস্ট পর্যন্ত, খাওয়াটা হয়ে গেছে, যে আমার পুরো ফিনিশ দেখতে পাচ্ছ, থালাটা পুরো পরিষ্কার হয়ে গেছে। তো তোমরা আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক শেয়ার করতে ভুলো না। বাই বাই, তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে দেখা হবে।